প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো নির্দেশনা নিয়ে আলোচনা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে এবং নিয়মিত অনুশীলন করবে ভিডিও ডেস্ক্রিপশন বক্সে সবগুলো সমস্যার বিস্তারিত বর্ণনা দেওয়া আছে যাতে তোমরা প্রয়োজনে দেখতে পারো ভিডিও শুরু করার আগে প্রাইমারি এডুকেশন হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করার অনুরোধ রইল নির্দেশনামূলক জ্যামিতি চার সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গ অঙ্কন অঙ্কিত চিত্রের তিনটি বৈশিষ্ট্য লেখ একটি চতুর্ভুজ অঙ্কন করো যার বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে পাঁচ সেন্টিমিটার তিন সেন্টিমিটার দুই সেন্টিমিটার তিন সেন্টিমিটার এবং একটি কোণ পঞ্চাশ ডিগ্রি অঙ্কিত চিত্রের তিনটি বৈশিষ্ট্য লেখ। একটি আয়ত অঙ্কন করুন যার ভূমি পাঁচ সেন্টিমিটার ও উচ্চতা তিন সেন্টিমিটার অঙ্কিত চিত্রের তিনটি বৈশিষ্ট্য লেখ একটি সামান্তরিক অঙ্কন যার সন্নিহিত বাহু যথাক্রমে চার সেন্টিমিটার ও তিন সেন্টিমিটার এবং একটি কোন ষাট ডিগ্রি অঙ্কিত চিত্রের তিনটি বৈশিষ্ট্য লেখক তিন সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি রম্বসংকন করো যার একটি কোন পঁয়তাল্লিশ ডিগ্রি অঙ্কিত চিত্রের তিনটি বৈশিষ্ট্য লেখ একটি ট্রাফিজিয়াম অঙ্কন করো যার সমান্তরাল বা দুটি দৈর্ঘ্য যথাক্রমে তিন সেন্টিমিটার ও দুই সেন্টিমিটার এবং একটি কোন দুই সেন্টিমিটার বেশার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করঙ্কিত চিত্রে তিনটি বৈশিষ্ট বৃত্ত অঙ্কন করো অঙ্কিত চিত্রের তিনটি বৈশিষ্ট্য লেখ বন্ধুরা এই ছিল আমাদের আজকের টিপস আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন আবার দেখা হবে অন্য কোন টিপস নিয়ে সবাই ভালো থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ক্লিক অন বেল আইকন অ্যান্ড লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার প্রাইমারি এডুকেশন হোম থ্যাংকস টু অল